তো আমি এখন আলনাটা গুছি। ফেলেছি আর পরিষ্কার করে নিচ্ছি একটু, আর ড্রেসিং টেবিলটা পরিষ্কার করেছি। একদিন থেকে পরিষ্কার করা হচ্ছিল না, তো আজকে জাস্ট পরিষ্কার করে ফেললাম মোটামুটি। এরপর একটু পরিষ্কার করতে হবে, কিন্তু এই হবে না টুকটাক। আর এই যে বিছানার অবস্থা প্রচণ্ড খারাপ, বিছানা ঠিক করতে হবে। আর এগুলো তো এটা তো এখন আর পরিষ্কার করবো না, আলমারি ঠিকই আছে। আর এখানটা আছে, এটা একটু পরিষ্কার করতে হবে। সব জিনিসপত্র জলে ছিলে গেছিলো, সব ঠিক করবো। রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য, তো ওকে নিতে আসবো বাবা, তার সাথে আমিও চলে যাবো। ওকে স্কুলে দিয়ে তারপর আমি বাড়ি গিয়ে রান্না বান্না করতে হবে আমাকে, না বিকেলে টিউশন আছে আবার। তো আমি বিকেল বেলা টিউশন চলে এসেছি, আর ওকে টিউশনে দিয়ে আমরা যাচ্ছি বিশালে শপিং করতে একটু। আর বৈভবকে অলরেডি ওর কাকা স্কুলে নিয়ে চলে গেছিলো, তারপর ওর বাবা আবার নিয়ে ওর দাদা বাড়ি চলে এসেছিলো। আর ওখানে থেকে বিকেল বেলা আমি আমার এক ফ্রেন্ডের সাথে ওকে টিউশন দিয়ে আসতে যাচ্ছি। ওকে টিউশন দিয়ে আমরা বিশাল যাচ্ছি, ও কিছু জামা কাপড় কিনবে বিশালে। তো বিশালে গিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। মন্দির নাকি গো? হ্যাঁ মন্দির আছে উপরে, মাথা হ্যাঁ বন্ধ আছে এখন। ভালোই উঁচু করছে কিন্তু বোঝা যায় না। দুইবার তিনবার ধোয়া দিলেই শেষ। ও 299 গো, কি না নাও, কিনিবা কিনিবা নাও। ও বাবা, ড্রেসটা ভালো লাগতেছে কিন্তু, ড্রেসটা কিন্তু ভালো লাগতেছে না, ড্রেসটা ভালো লাগতেছে না। তুমি সুন্দর পাবো কিন্তু, লম্বা চড়া মানুষ, লম্বা চড়া। এই যে ও আছে, ও বাবা আমি তো সব থেকে ঘাটো বাবা, তুমি কি দেখতেছো? মানে আমরা আমাদের মধ্যে কে লম্বা? আমাকে মাই পেলাম কি, আমি তো সবার ঘাটো। বাবা ভালোই, এবার থেকে মল দিয়ে এসে ব্লক করবো, ভালো জামা কাপড় দেবো সবাই, তাই না? এখানে হ্যাঁ 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 তোমার গাই দিয়ে গাই দিয়ে দেখো, আমি শুধু তুলি। থার্টি% অফ দেখে একবারে বাঙালি তো ভালোভাবে খুঁজতেছে, নাই ফালতু ফালতু না, ও 50ও আছে, এই যে 50%।
এই যে কি করার আছে, গেঞ্জিটা বসে আছে, ওই গেট ওয়ান বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পার পিস 150। বাই ওয়ান গেট ওয়ানের অফার শুজ। মেরা আচ্ছা লাগা চপ্পল কতনা হে 199 বাস। এই জুতোগুলো পরে যত খুশি ছিড়বে না, হিল কাড়াই যায় যে আমার যদি আমি বানাইছি। এটা হোয়াইট কালার, ওই দেখো কিন্তু নিচেরটা না যে খটখট করবে, এদের খটখট করবে নিচেরটা, নিচের সোলটা বর্ষাকাল বাচ্চাদের শুজ বলো না, বল ওই বাচ্চাদের শুজ গুলো ভালো, দাম তো ভালোই কম আছে গো। ওয়ান নাইন নাইন ও ছোটো বাচ্চা সেটা মুশকিল একদম। মেয়েদের ঠিক আছে, না না ভালোই কিনছিল তোমার সাথে আচ্ছা লাগতা হ্যালো 99 টাকা দিয়ে। তো তারপর তো আসে চলতেছে, চলুক না। কটা আছে ওখানে বেবি সেকশন, গার্লস কি আছে আমাদের মোগলাই দেখ, কি নেবো ছেলে যেন বুঝতেই পারছি না, তো খেলনা খেলনা আছে এখানে।
তো যার বিশাল থেকে কিছু কেনাকাটা করার ছিল তো অলরেডি সে কিনে ফেলেছে, আর আমরা এখন নিচে যাচ্ছি বিল করার জন্য। আর টাইমটাও হয়ে গেছে, টিউশনটা প্রায় ছুটি দিয়ে দেবে, তাই এখন আমরা চলে যাচ্ছি বাচ্চাকে আনতে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমার ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।